হাই বন্ধুরা, আজকে একটা টি কেটেলের রিভিউ দেব। তো এটা একটা টি কেটেল, যেটা গ্যাস ওভেনে ব্যবহার করতে পারবেন, আবার মাইক্রো ওভেনেও ব্যবহার করতে পারবেন। তো এটা আমি আনবক্স করছি। শুধু এই বক্সটাই ছিল, দেখা যাক কি আছে। এর মধ্যে এটা ছিল, এটা একটা হোল্ডার। জিনিসটা দেখাই, এটা দেখতে বাইরে থেকে খুবই সুন্দর। তো এটা 1 লিটারের, এটা মাইক্রোওয়েভে যাতে ব্যবহার করা যায় সেই জন্য এর সাইজটা একটু ছোট, 1 লিটারের। এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন, এখানে এইখানে চেনার আছে, তো এখান থেকেই চাটা ছেঁকে নেওয়া যাবে, আলাদা করে কোনো ছাঁকনি লাগবে না। এটা আগুনে বসিয়ে দেখবো যে এটা কতটা ফ্লেম প্রুফ। তো দেখা যাক, আমি চাটা করে দেখাচ্ছি। তো প্রথমে 1 মাগ জল নিলাম, খালি কেটেনটা কখনোই ওভেনে বসাবেন না, প্রথমে একটু জল নিয়ে রাখবেন, তারপরে ওভেনে বসাবেন। আমি এবার ওভেনটা চেপে নিচ্ছি, এবার এটা বসিয়ে দেব, একটু হালকা ফ্লেম দিচ্ছি। দেখুন জলটা ফুটছে, আমি এবার চা দিয়ে দেব। দেখুন এটা কেমন ফুটছে, এটা বোরোসিলিকেট ম্যাটেরিয়াল দিয়ে বানানো, এটা ফ্লেম প্রুফ। চা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিচ্ছি। এর মধ্যে যে স্ট্রেনারটা দিয়েছে এটা কতটা কাজ করে দেখবো এবার। তো কোনো ছাঁকি ব্যবহার করব না, এটা দিয়েই ছেঁকে দেখবো। দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর ছাঁকা হয়েছে, একেবারেই চাটা ছাঁকা গেছে এর মধ্যে, এর মধ্যেই সব আঁকে গেছে। এটা যে ফ্লেম প্রুফ সেটা বোঝা গেল। তো আমি জল নিয়ে নিয়েছি, এবার মাইক্রোওয়েভে দেখবো চাটা কিভাবে করা যায়। ঢাকনাটা দিয়ে দিয়েছি, এবার মাইক্রোওভেনে 3 মিনিটের জন্য রাখবো। দেখতে পাচ্ছেন চাটা ফুটছে একদম, এবার এটা ফুটে নেবো। চা একদম রেডি, এটা এবার আমি সার্ভ করব। তো এটা খুবই ভালো জিনিস, আপনি 700-750 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন।